আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের কৃত্রিম পাল্প সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটিকেই দাঁতের কৃত্রিম পাল্প বলা হয় যেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের অভ্যন্তরে সেটিং করে দেওয়া হয় ভিউয়ার্স যখন কোনো দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তখন সেই দাঁতের যে দন্তমজ্জা থাকে সেই দন্তমজ্জা তুলে ফেলা হয় প্রতিটি দাঁতের রুট অংশ রয়েছে বা শিকড় রয়েছে সেই শিকড়ের ভিতরে একটি ক্যানেল রয়েছে আর সেই ক্যানেলের ভিতরেই রয়েছে এই দাঁতের দন্তমজ্জা বা টিত পাল তো ভিওর্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন বিশেষ ফাইলের মাধ্যমে সেই পাল্প পুরোপুরিভাবে তুলে ফেলা হয় এবং তুলে ফেলার পরেই সেখানে এ ধরনের কৃত্রিম পাল্প পুনরায় সেটিং করতে হয় যেন জায়গাটি খালি না থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে আর সেখানে কৃত্রিমভাবে কিন্তু পাল্প সংযোজন করে দেওয়া হয়েছে যেন দাঁতটি ভালো থাকে তো মূলত এটি হলো কৃত্রিম পাল্প যেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে দাঁতের অভ্যন্তরে দিয়ে রেখে সেটিং করে তারপরেই দাঁত সিল করে দেওয়া হয় এটি রুট ক্যানেল করার যে পাল্প রয়েছে ভিউয়ার্স এগুলা দাঁতের ক্যানেলের সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলাই মূলত দাঁতের কৃত্রিম পাল্প যেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম